রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ বিঘ্নিত করছে শাসক দলের কর্মীরাই, আইন শৃঙ্খলা ভাঙছেন তারাই, মানবিক কাজেও বাধা দিচ্ছে শাসক দল। কোভিড-19 নির্দেশিকা মেনেই কাজ ও খাদ্যের সংকট মোকাবিলায় সমস্যাপীড়িত মানুষের কাছে ত্রাণ পৌঁছতে গিয়ে আক্রান্ত রক্তাক্ত হচ্ছে সিটু, যুব সংগঠন সহ বামপন্থী নেতাকর্মীরা। পুলিশ অপরাধীদের গ্রেপ্তার দূরে থাক সম্পূর্ণ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। শুক্রবার পুলিশের মহানির্দেশকের কাছে বিভিন্ন ঘটনা সম্বলিত স্মারকলিপি পেশ করে কথাগুলি বলেন সিটুর রাজ্য সভাপতি মানিক দে। এদিন সিটু, DYFI, TYF-এর এক প্রতিনিধি দল সাক্ষাৎ করেন রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে। প্রতিনিধি দলে ছিলেন সিটুর রাজ্য সভাপতি মানিক দে, সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, DYFI রাজ্য সভাপতি পলাশ ভৌমিক এবং TYF-এর সদর বিভাগীয় কমিটির সম্পাদক কৌশিক রায় দেববর্মা। মহানির্দেশকের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিক বৈঠকে মানিক দে বলেন, মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন মানবিক কাজে বাধা দেওয়া হবে না, কিন্তু প্রতিশ্রুতি রয়ে গেছে প্রতিশ্রুতিতে। খোয়াই, কমলপুর, জিরানিয়া এবং বিলুনিয়ায় বর্বরোচিত আক্রমণ হচ্ছে, ত্রাণ সংগ্রহকারী এবং বন্টনকারী উভয়ে আক্রমণের শিকার হচ্ছেন। অসহায় দুস্থ মানুষগুলো বামপন্থীদের থেকে ত্রাণ সংগ্রহ করলে রেগা টুয়েপের কাছ থেকে বাদ দেয়া হচ্ছে। এই ঘটনাবলী ডিজির নজরে নেওয়া হয়েছে। ডিজির দৃষ্টিতে নিয়ে গেছি। আপনারা জানেন যে কোভিড-19 গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ার পর লকডাউন যখন ঘোষিত হয়, তারপরে গোটা দেশের সঙ্গে ত্রিপুরাজ্য একটা চরম কাজের সংকট এবং খাদ্যের সংকট, বিশেষ করে গরিব অংশ, শ্রমজীবী মানুষ এবং উপজাতি অধ্যুষিত এলাকার সৃষ্টি হয়। এই সংকট থেকে মুক্ত করার জন্য রাজ্য সরকারের কাছে বামপন্থীরা এবং সঙ্গে আমাদের CI2, DYFI, TYF বিভিন্ন যে গণসংগঠন এবং শ্রেণী সংগঠনগুলো আছে, তারা রাজ্য সরকারের দৃষ্টিতে নিয়ে যায় যে সমস্যার সমাধান করার জন্য পর্যাপ্ত পরিমাণ কাজ এবং পর্যাপ্ত পরিমাণ খাদ্য যাতে সরবরাহ করা হয়। নির্দিষ্টভাবে দাবি ছিল আমাদের, সেগুলো আমরা পেশ করি, কিন্তু সরকার সেখানে যা ব্যবস্থা নেওয়ার কথা সেই ব্যবস্থা সরকার নেয়নি। কিছু কিছু নিয়েছে যেটা নাম মাত্র, এটা কিছুই না, এবং স্বাভাবিক কারণেই তখন বাধ্য হয়ে আমাদের যে CI2 বা DYFI, TYF বা বিভিন্ন গণসংগঠনগুলো বামপন্থীদের দিক থেকে, বিশেষ করে CPM এর দিক থেকে ত্রাণ সরবরাহ করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করি, যাতে মানুষ না খেয়ে মরতে না হয়। সেই ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় যখন মানুষের থেকে আর্থিক সাহায্য নিয়ে কাজকর্মা শুরু করি, বিভিন্ন জায়গায় আপনারা ইতিমধ্যে জেনেছেন তারা আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন এবং তাদের বিরুদ্ধে মামলা ঠুকে দেওয়া হয়েছে, নানা ধরনের অত্যাচার তাদের উপরে নামিয়ে আনা হয়েছে, কেন তারা সেখানে ত্রাণ দিচ্ছে। এ সম্পর্কিত বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল বিভিন্ন পার্টির পক্ষ থেকে সর্বদলীয় মিটিংয়ে। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এটা বরদাস্ত করা হবে না, তারপরও কিন্তু সেই টান কাজের উপর হস্তক্ষেপ চলছে এবং গতকালও খোয়াইতে এ ধরনের কিছু ঘটনা তারা সংঘটিত করেছে। আমরা লক্ষ্য করেছি খোয়াই, কমলপুর, জিরানিয়া মহকুমা, ওইদিকে বিলুনিয়া, অন্যান্য মহকুমায় তেমনটা না, এই চারটা মহকুমায় সাংঘাতিকভাবে তারা বর্বরোচিতভাবে বিভিন্ন জায়গাতে সেই আক্রমণগুলো সংঘটিত করেছেন এবং ত্রাণ যাতে না দিতে পারে, ত্রাণ যাতে আবার সংগ্রহ না করতে পারে কেউ, তার জন্য যত রকম বাধা দিত হয় সেই বাধা তারা তৈরি করেছে। এগুলো সম্পর্কে পুলিশকে আগাম জানানো হয়েছে কোথায় ত্রাণ দেওয়া হবে, কী করা হবে, পুলিশ জানেন, সেখানে পুলিশ উপস্থিত ছিলেন। আমরা DG সাহেবের দৃষ্টিতে নিয়ে যাই যে আপনাদের প্রেজেন্সে ঘটনাগুলো ঘটল, সেখানে কী ব্যবস্থা আপনারা নিলেন, এবং তিনি বলেছেন বিষয়গুলি আমরা দেখছি এবং তার দিক থেকে তিনি যেটা বলার চেষ্টা দেখছে এবং ত্রাণ কাজে তো বাধা দেওয়া সরকারের দৃষ্টিভঙ্গি না, উনি বলার চেষ্টা করেছেন যে আমরা বক্তব্য, সেই সরকার তো বলেছে মুখ্যমন্ত্রী যে ত্রাণ কাজে বাধা দেওয়া যায়, কিন্তু বাধা তো চলছে, এখনও চলছে অব্যাহত, তারপরও ঘটনাগুলো তিনি জানেন না, এটা ঠিক না জানে, কিন্তু এরপরও কিন্তু ত্রাণ কাজে বাধা দেওয়া চলছে। এবং এর মধ্যে লক্ষণীয় হলো সেই দিন CI2 বিষয়ে এই কিছু ত্রাণ দেওয়া হয়েছে এবং ওই সেখানে ধলেশ্বরও এই ধরনের একটা ত্রাণ শিবির করা হয়েছে, যারা অটোরিক্সা শ্রমিক এদেরকে ত্রাণ দেওয়ার পরে বাড়িতে ফিরে যাওয়ার পর তারা আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন রানীবাজার এলাকাতে, অটোগুলো বন্ধ করে দেওয়া হয়েছে যারা ত্রাণ নিয়েছে।
চারটি অটো বন্ধ অবস্থায় আছে, আর দুটো দোকান থেকে এই কিছু ত্রাণ নেওয়ার জন্য এসেছিলেন গরিব দোকানি, তার ত্রাণ নেওয়ার জন্য এসেছিলেন, তাদের দোকানগুলো বন্ধ করে দেওয়া হয়, এ অবস্থা চলছে। এবং এই যে পরিস্থিতিটাই, এই পরিস্থিতির সম্পর্কে ওনার দৃষ্টিতে নিয়ে যাওয়া, উনি বলেছে এটা যাতে আর না ঘটে এগুলো তারা দেখতে তারা দেখবে। তিনি বলেন রক্তদান শিবিরগুলিতে বিজেপি কর্মীদের হিংস্র আক্রমণ ভূ ভারতে নজির রয়েছে কিনা জানা নেই। বিশ্ব রক্তদাতা দিবস কলঙ্কিত হয় ত্রিপুরাতেই, রক্তের স্বল্পতায় ইতিমধ্যে মারা গেছে দুজন রোগী। এই বিভিন্ন সময়ে রক্তদানের মতো মানবিক কর্মসূচিতে পুলিশের সামনে রক্ত ঝরানো হচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। এ ধরনের পরিকল্পিত বর্বরতার ঘটনাবলী তুলে ধরা হয়েছে মহানির্দেশকের কাছে, চাওয়া হয়েছে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে তদন্ত ও দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির। ঘটনা আপনারা জানেন যে রক্তের একটা স্বল্পতা চলছে, বিভিন্ন গণসংগঠনগুলো, আমাদের যুব সংগঠন, ছাত্র সংগঠন, তারপর গিয়ে ইউএফআই, এসএফআই, ইউএফ, ডিএসইউ এবং সঙ্গে সিআইটিইউ, এই জাতীয় সংগঠনগুলো রক্তের চিন্তাভাবনা করে রক্ত দেওয়ার জন্য সেখানে উদ্যোগ নিয়েছে। দেখা গেল সেই রক্তদান শিবিরগুলো পর্যন্ত দেখলো। আপনারা জানেন যে রামনগর শিবিরে আক্রমণ সংঘটিত করেছেন, বিজনিয়াতে আক্রমণ সংঘটিত করেছেন, অভয়নগরতে একটা সেখানে উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সেখানে গিয়ে তারা এটা দখল নিয়ে নিয়েছে, সেখানে শিবিরই করতে দেখবে। এটা তো ভারতবর্ষে কোথাও নজির আছে কিনা আমাদের জানা নেই। রক্ত দেওয়ার জন্য আহ্বান দেবেন, অথচ রক্ত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, এবং রক্তের স্বল্পতার জন্য ইতিমধ্যে দুইজন মারাও গেছে, পত্রপত্রিকা সংবাদ মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে। সেখানে রক্ত দেওয়ার জন্য এগিয়ে এসছেন, সেখানে রক্ত দেওয়ার কাছে বাধা সৃষ্টি করছেন, এগুলো কিন্তু পুলিশকে আগাম জানানো ছিল, জানিয়ে সেখানে রক্তদান শিবির সংগঠিত করা হয়েছিল। এখানেও কিন্তু পুলিশের প্রেজেন্সে, তাদের উপস্থিতিতে কিন্তু ঘটনাগুলো সংগঠিত হয়েছে। আমরা ওনার দৃষ্টিতে নিলাম যে কেন এগুলো হবে, উনি বলছে এগুলো আমরা কেস নিয়েছি, আমরা দেখছি, তদন্ত করবো, ব্যবস্থা নেবো। ওনার দিক থেকে বলেছে যে না, আপনার রক্তদান শিবির করুন, আমরা নিশ্চয়ই সেটা দেখবো, এবং বলেছে যে প্রয়োজনীয় অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার। আমরা বললাম রক্তদান শিবির করবে, কিন্তু স্বাস্থ্য দপ্তর থেকে যারা রক্তটা নেবে তাদের অনুমতি লাগে, তাদের ব্লাড কালেকশন করার জন্য সেটা, কিন্তু তারপরে আবার কিসের অনুমতি? তখন বললো যে না, অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার লাগবে, এই সমস্ত লাগবে, উনি বলছেন। আপনার সরকারের শাসক দল যখন সেখানে কোনো কর্মসূচি করে তাতে বাধা দেওয়া হয় না, সেখানে কিন্তু কোভিড-19 যে সিস্টেমটা সেটা অনেক ক্ষেত্রে মানা হয় না, সেখানে কিন্তু বাধা দেয় না। আর আমরা সেখানে প্রতিবাদ করতে গেলে আমাদেরকে বাধা দেওয়া হয়, আমাদেরকে আটকানো হয়, আমাদেরকে মামলা দেওয়া হয়, এবং মিথ্যা মামলা দিয়ে সেখানে গ্রেপ্তার করার চেষ্টা হয়, এবং কোথাও কোথাও গ্রেপ্তারও করেছে। এটা কেন চলবে? এটা তো হওয়া উচিত না। তাহলে সেখানে গিয়ে আমরা বললাম তারা আক্রমণগুলো বন্ধ করুক, তাহলে তো আমাদের প্রতিবাদে কোনো প্রশ্ন নেই। তারা যেহেতু আক্রমণ করছে, স্বাভাবিকভাবে আমাদের তো প্রতিবাদ করতে হবে। 10,323 শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের বাধাদান, মামলা, গ্রেপ্তার, বাড়িঘরে হামলার বিষয়গুলিও তুলে ধরা হয়েছে মহানির্দেশকের কাছে, জানালেন মানিক দে। তার প্রশ্ন, সবকিছু নির্দেশিকা নিয়ম নীতি মেনে বাঁচার লড়াইয়ে অবতীর্ণ 10,323 শিক্ষক শিক্ষিকারা, তাদের অসহায় অবস্থা ও উৎকণ্ঠার মধ্যে কাটাতে হচ্ছে প্রতিটি মুহূর্ত। তাদের আবেদন একটাই, আমরা বাঁচতে চাই, অধিকার রক্ষার সংগ্রাম তাদের মৌলিক অধিকার, সেখানেও বাধা দিচ্ছে পুলিশ, গ্রেপ্তার করা হচ্ছে যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের বাড়িতে হামলা হচ্ছে, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। তিনি সাফ জানিয়ে দেন অসহায় শিক্ষক শিক্ষিকা ও তাদের পরিবারের পাশে থাকবে সিটু ও যুব সংগঠন, তাদের লড়াইয়ের প্রতি সহমর্মিতা জানিয়েছেন তিনি। 10,323 আমরা, তারা ছাঁটাই হয়েছে, তাদের সঙ্গে আমাদের যুব সংগঠনও আছে, আমরাও আছি, ট্রেড ইউনিয়নগতভাবে আমরাও আছি তাদের সঙ্গে, এবং এই ছাঁটাই যারা, তাদের এমনিতেই খাদ্যের ব্যবস্থা নেই, কাজের ব্যবস্থা নেই, এবং খুব একটা কঠিন অবস্থার মধ্যে তারা আছে। দেখা গেছে তারা কোথাও যদি একটা ডেপুটেশন দিতে যাবে, পুলিশ তার বিরুদ্ধে তুলে নিয়ে যায়, কোথাও একটা জায়গাতে যদি মিলিত হয় সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে, যে কোভিড-19 যে নির্দেশিকাগুলো আছে সেগুলি মেনেই যদি কোথাও সেখানে মিলিত হয়, সেখানেও তাদেরকে মিলিত হতে দেয় না, তাদেরকে তুলে নিয়ে যায়। এটা কিরকম? আমি আমার কথাটা প্রকাশ করতে পারবো না, আমি সোশ্যাল ডিস্টেন্স মেনে যদি আমি কথাটা বলতে চাই, তাহলে সেখানে কেন সেটাতে বাধা সৃষ্টি করবে? আমরা দেখলাম যে সেদিন গান্ধী মূর্তি পাদদেশ থেকে অলরেডি একজনকে তুলে নিয়ে গেছে, তার সঙ্গে দুর্ব্যবহার করেছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে, কোর্টে পাঠানো হয়েছে, এবং এখানে 10,323 সংগঠন করার ক্ষেত্রে বা সংগঠিত করার ক্ষেত্রে দাবিগুলো জানানোর ক্ষেত্রে যারা উদ্যোগী, এই ধরনের দুজন
নেতার বাড়ি তো সেখানে আক্রমণ সময় একটা গান্ধি গ্রামে একজন বাড়িতে আক্রমণ সংঘটিত হয়েছে এবং সেখানে তার নাম হলো ভাস্কর দেব। আরেকজন হলো গিয়ে চয়ন সাহা রানীর বাজারে, সেটা থানার একেবারে সেন্টি পোস্টের সামনে বাড়িটা, রাত্র একটার সময় তার বাড়িতে গিয়ে ভাঙচুর করা হয়। এই যে অবস্থাগুলো চলছে, এখানে কি মানুষ তার স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবেন না, কথা বলতে পারবেন না, তারা ছাঁটাই হয়েছে, তারা বক্তব্যটা জানাতে পারবেন না, এটা কেমন কথা? এবং সেখানে এই যে আমার ফান্ডামেন্টাল রাইট, আমার যে একটা মৌলিক অধিকার স্বাধীনভাবে কথা বলা, মতামত প্রকাশ করা, প্রতিবাদ করার অধিকার, সংগঠিত হওয়ার অধিকার, এগুলি তো সংবিধানের স্বীকৃত অধিকার, এই অধিকারগুলিতে হস্তক্ষেপ হচ্ছে, এটা অগণতান্ত্রিক, এটা চলতে পারে না, আমরা এটা প্রতিবাদ করেছি। সেখানে গিয়ে এই দায়িত্ব নিতে হবে যাতে কারো কোনো কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার জন্য সেখানে যাতে পুলিশই ক্ষমতা প্রয়োগ করা বা পুলিশকে ব্যবহার করে পুলিশি রাজ তৈরি করা, এই ধরনের অবস্থা ভারতের গণতান্ত্রিক কাঠামোতে এটা চলে না এবং এই গণতান্ত্রিক কাঠামোর এটা পরিপন্থী। আমরা এটা প্রতিবাদ জানিয়েছি এবং সেখানে মানুষকে কথা বলার অধিকার এবং তাদের প্রতিবাদ জানানোর যে স্বাধীনতা সেটা দেওয়া উচিত। এবং সব ক্ষেত্রে পুলিশ যেখানে হস্তক্ষেপ করছে, এই হস্তক্ষেপ করে সেখানে মানুষের বক্তব্যকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, তার মতামতের স্বাধীনতাকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে এবং এটা যাতে ভবিষ্যৎ দিনে না করা ওনার দৃষ্টি আকর্ষণ করে উনি বলে। রিপোর্ট চ্যানেল 3 রাত।